হেই হ্যালো পোলাপানগঞ্জ, কেমন আছো সবাই? সকলের জন্য স্যাটটা ভাঙা ভালোবাসা। আমি সাহেব ফ্রম সাহেব ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমি আজকে চলে এসেছি দীপুর বাড়িতে। আমার আজকে অফিস ছিল, ওরা একটা প্ল্যান করেছিল বিকেলবেলা বেরোবে 3:30-4 নাগাদ। তো ওই প্ল্যানটাই সাকসেস করছি এখন আমরা। আমরা বেরোবো একটু বাদে, ছোট্ট একটা ট্যুর হচ্ছে। আমার টাইম ছিল না একদমই, আমার যে অফিস ছিল, অফিস থেকে আমি ডাইরেক্ট মোটামুটি 4:00 সময় আসার কথা ছিল, বাট আমি তার আগে চলে এসেছি। 3:30 মধ্যে দীপুর বাড়িতে ঢুকে গেছি। তো আমি রেডিও হয়ে গেছি, জামা প্যান্ট সকালে এসে ওর বাড়িতে রেখে দিয়ে চলে গেছিলাম। দীপু এখন ওপরে রেডি হচ্ছে, এখন সুমন আসবে, চানা আসবে, কোথায় যাচ্ছি এখন বলবো না, গিয়ে ওখানে গিয়ে একেবারে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, বেশি কথা বলবো না, একেবারে বাইরে গিয়ে দেখা হচ্ছে। একদম ফাটি একটা ব্লগ হবে, সিনেমাটিক ভিডিও হবে, ফাটি একদম স্যাটা ভাঙা সিনেমাটিক ভিডিও হবে, একদম পুরো ঝাঁকা নাকা সিনেমাটিক ভিডিও। তো চলো তাহলে বেরোনো যাক, একেবারে গিয়ে গোপ্রো মোড়ে দেখা হচ্ছে বাইরে। তো চলো তাহলে গোপ্রো মোড়ে দেখা হচ্ছে একটু পরে, একদম ফাটিয়ে ব্লগ হবে আজকে, চলো তাহলে যাওয়া যাক। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, এই মাত্র চানা এলো, দীপু আর সুমন এলো, তো আমরা বেরোলাম। এখন লোকেশন তোমাদেরকে বলবো না যে কোথায় যাচ্ছি। পুরো 500 খেলা হবে আজকে, 500 জ্যাম লেগেছে ভাই, পুরো 500 জ্যাম লেগেছিল, 500 জ্যাম। এই দুইটার নাম প্রো গলি, প্রো প্রো গলি, শর্টকাট মেরে বেরোলো। এই জয়পুরে ঢুকছি, আমাদের জয়পুর, এখানে সব ফারারি চালায়। আগে ব্লগে আমি বলেছি, দেখতে পাচ্ছ তোমরা সামনে আমাদের জয়পুর পাহাড়। আজকে আমাদের 500 ডেস্টিনেশন আছে, 4:00 সময় বেরিয়েছি, একটু 500 তেল ভরতে হবে, তেল নেই আমার বাইকে। হ্যালো পুলাপানগঞ্জ, তো আমরা চলে এসেছি আজকে আমাদের জয়পুর নতুন রোডে। বিকেলবেলা বেরোনোর কথা ছিল, বাট দীপু দাড়ি কাটছে, চুল কাটছে, এই কাটছে, সেই কাটছে করে অনেক লেট করলো, আর সুমনকে আনতে গেছে তার জন্য দেরি হলো। চানা 3:30 থেকে রেডি হয়ে মাঠে বসেছিল। জানি না আমাদের আরও দুখানা ডেস্টিনেশন আজকে আছে, ওটা কমপ্লিট হবে কি না বলতে পারছি না। তো আপাতত এটা এনজয় করি এই জায়গাটা, তোমাদেরকে জায়গাটা দেখাই জাস্ট ফাটাফাটি। মানে এখানে আমরা মাঝে মধ্যেই আসি, এসে একটু টাইম স্পেন্ড করি বিকালের দিকটা, তো আজকে সেই জন্য বেরোনো হয়েছিল। এখানে এসে আমরা টাইম স্পেন্ড করছি, জায়গাটা অসাধারণ লাগে, ফাটাফাটি। তোমাদের কিছু সিনেমাটিক ভিডিও এরপর দেখাবো, একটা ফাটাফাটি মানে স্যাটা ভাঙা সিনেমাটিক ভিডিও হবে এবার। তো চলো সিনেমাটিক ভিডিওটা দেখে নাও, চলো তাহলে। লোকের গাড়ির সামনে, এটা লোকের গাড়ি, বাবা কিনলো, পুরা যাওয়ার লোকের বাইক ঝেড়েছে, একটু চার চাকা ঝেড়ে ফটো তুলছিল, আবার দীপুদার বাইকটা ঝেড়েছে। 1 hour later গাইজ আমাদের এমন ছবি তোলার চোট, একদম সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার, পুরো সন্ধে হয়ে গেছে। এখন যাবো আমরা বুদ্ধ মন্দির, এখন নতুন রোড থেকে বেরোবো, সন্ধে হয়ে গেছে, পুরো বুদ্ধ মন্দির গিয়ে কথা হচ্ছে তোমাদের এখন গোপ্রো মোড়ে দেখাচ্ছি, চলো তাহলে যাওয়া যাক, চলো।
গাইজ, আমরা ভেবেছিলাম উপরে যাব, বাট এখন প্রার্থনা চলছে, প্রার্থনা হচ্ছে এখন, তো উপরে মনে হয় এখন যেতে পারবো না। উপরে দেখো, উপরে ওই ওপরটাতে প্রার্থনা হচ্ছে। চোখের মধ্যে কী ঢুকে গেছে বুঝতে পারছি না, ওখানে এত মানে মশা উঠছিল আর গাড়ি চালালে প্রচণ্ড মানে কিছু ঢুকছিল চোখের মধ্যে। সন্ধেবেলা থেকে আর একটা এক্সাইটমেন্ট আর একটা আছে, তো ওটাও ব্লগে আমি দেব, তো ওটা এখন বলবো না, এখন গিয়ে ওখানে গিয়ে একবারে বলবো। তো একদম 500 ব্লগ হচ্ছে আজকে, 500 ব্লগ। তো কিছু সিনেমাটিক ভিডিও এখানে তোমাদের দেখাবো, তো চলো সিনেমাটিক ভিডিওগুলো দেখে নাও। এখন প্রার্থনা হচ্ছে ওখানে ওপরে, তো একটু পরে সিনেমাটিক ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে চলো। বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে, আজকে আমরা এসেছি ওখান থেকে দীপুর দিদির বাড়িতে, মানে দীপুর জামাইবাবুর বাড়িতে। আমরা ফিস্ট করছি, এখানে রাইস আছে আর চিকেন, তো এটা আমাদের মেনু। তো চলো ওদিকে যাওয়া যাক, গিয়ে অনেক কাজ বাজ আছে ওগুলো মেটাই, তারপর খাওয়া দাওয়া করে বাড়িও যেতে হবে, মানে একটা সময় টাইম লাগবে। তো চলো যাওয়া যাক ওইদিকে, ওদিকে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। আজকে আমরা পুরো 500 ফিস্ট করছি, 500 ফিস্ট, চলো তাহলে যাওয়া যাক। আমার ভাগ্নির বয়ফ্রেন্ড এর থেকে আমি খেয়েছি, তোর দিয়ে কেন খেতে যাবো? এই ছোট গামলাটা খাবে চানা, ঠিক আছে, আর এই বড় গামলাটা খাবো আমি। আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি চলে এসেছিলাম বিকজ অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 11:30 বেজে গেছিল, অনেকটা রাত হয়ে, পরের দিন আমার অফিস যাওয়ার ছিল, তো সেই কারণে আমি বেরিয়ে চলে এসেছিলাম, ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আরও একটা কারণ আছে, ব্যাপারটা হলো যে আমি আমার পজিটিভ ছিল, আমার আমি পুরো বেড রেস্টে ছিলাম আর ভীষণ টায়ার্ড ছিলাম, মানে শরীর কাজ করছিলো না একদম, এত দুর্বল লাগছিলো, মানে শরীর পুরো ছেড়ে দিয়েছিলো, তো সেরকম কিছু ভিডিও করতে ইচ্ছাই করছিলো না একদম, আমার পজিটিভ হয়ে গেছিলো। এখন আমি ঠিক আছি, তো এখন আমি সুস্থ হয়ে গেছি, আর ভিডিওটা কন্টিনিউ করছি আজকে। তো একেবারে দাড়ি ফাড়ি সব বেড়ে গেছে একদম, সব কাটতে যেতে হবে, ঠিক সুস্থ হওয়ার পর এবার যাবো দোকানে গিয়ে কাটবো টাটবো, একটু ফ্রেশ হতে হবে, চুল ফুল কেটে এত ঠিকঠাক ফিট ফাট হতে হবে, আবার আর নতুন নতুন ব্লগ দিতে হবে। তো তোমাদের জন্য আজ এই ব্লগটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি আজকে ব্লগটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা থাকো অন্তর থেকে অন, আসছি খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে। আর আমার মুখটা যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা ভিডিওগুলো দেখতে পাও সব সময়। আমি যখন এই ভিডিও ছাড়ছি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। একদম ফাটাফাটি একদম সিনেমাটিক ভিডিও এই ব্লগটার মধ্যে আমি দিয়েছি, কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটু ভালোবাসা জানিও, লাইক কমেন্ট শেয়ার পুরো দাবাকে করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা থাকো অন্তর থেকে অন, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো পিস আউট গাইজ।